সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুড়া মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমার পড়তে হবে জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। স্বাগত হেডলাইন্স রিপোর্টার পর্দায়। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রয়েছে, রাজ্য সফরে এলেন বিজেপির সাংসদ তথা বিজেপির রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকার। আগামী 8 জানুয়ারি পর্যন্ত তাঁর রাজ্য সফরে কর্মসূচিতে দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকের পাশাপাশি শান্তির বাজার, বিলোনিয়া এবং উদয়পুরে গিয়ে জেলা এবং মণ্ডল কমিটির বৈঠকেও যোগ দিয়ে বিস্তারিত তথ্য জানাবেন তিনি। পাশাপাশি এডিসি এবং পুর নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক এবং নির্বাচনী রণকৌশল নিয়েও তিনি আলোচনা করবেন বলে দলীয় সূত্রে খবর। 8 জানুয়ারি কর্মসূচি সেরে ওই দিন তিনি ফিরে যাবেন। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানব। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অলোক। অলোক, শুনতে পাচ্ছ? হ্যাঁ, প্রণাম, শুনতে পাচ্ছি, বলো। অলোক, আমাদের রাজ্যে এসেছেন বিজেপি রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকার, তো ওনার কর্মসূচি কি রয়েছে? দেখো, ইতিমধ্যে তুমি জানো যে বিষয়টা, যে বিজেপি রাজ্য প্রভারী নিযুক্ত হওয়ার পর সাংসদ বিনোদ কুমার সোনকার, এ নিয়ে ওনার এটা দ্বিতীয়বার ত্রিপুরা সফর। এর আগে গত বছর ডিসেম্বর মাসের শুরুর দিকে উনি এসেছিলেন, তারপরে আবার ইংরেজি নতুন বছর শুরু হওয়ার একদম শুরুতেই উনি এসেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রভারী নিযুক্ত হয়েছেন, তো এটা স্বাভাবিকভাবেই যে রাজ্যের উনি প্রভারী সেই রাজ্যে দলের সাংগঠনিক পরিস্থিতি, দল কেমন চলছে, দলের গতিবিধি বা দলের কার্যক্রম, দলীয় যারা রাজ্যের শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে একটা রুটিন আলোচনা তো থাকেই, সেটা কখনো ফোনের মাধ্যমে হয় বা আবার কখনো সফর সূচির মধ্যে দিয়ে হয় রাজ্য সফরে এসে। তো সেরকমই এই সফর, এবং আজকে উনি রাজ্যে আসার পর দলের রাজ্য সদর কার্যালয়ে গিয়ে রাজ্যের যারা রাজ্য কমিটির যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন। বিকেলের দিকে, এটা সম্ভবত 4টে বা 4:30 দিকে, উনি উদয়পুরে গিয়ে ওখানে বিজেপির যে গোমতী জেলা কমিটি রয়েছে সেই গোমতী জেলা কমিটির বৈঠকে যোগ দেবেন। ওখানে থাকবেন জেলা কমিটির শীর্ষ নেতৃত্ব, পাশাপাশি ওই জেলার যে বিধানসভা রয়েছে, জেলার অন্তর্গত যে বিধানসভাগুলি রয়েছে সেই বিধানসভায় যারা বিজেপির বিধায়করা রয়েছেন তারা সেখানে বৈঠকে উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে খবর। পাশাপাশি এদিনই উনি আবার সন্ধ্যের দিকে মাতাবাড়ি, দলের মাতাবাড়ি মণ্ডল কমিটির যে বৈঠক রয়েছে সেখানে যোগ দেবেন। 8 তারিখ পর্যন্ত তার কর্মসূচি রয়েছে। এই 8 তারিখ পর্যন্ত কর্মসূচির মধ্যে উনি উদয়পুর, বিলোনিয়া, শান্তির বাজার সেখানে যাবেন, এবং দলের যে জেলা এবং মণ্ডল কমিটি রয়েছে সেই স্থানীয় জেলা এবং মণ্ডল কমিটির বৈঠকে উনি যোগ দেবেন। পাশাপাশি পুর এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজ্য বিজেপির যে নির্বাচনী কমিটির কমিটি করা হয়েছে সেই কমিটির যারা প্রতিনিধি তাদের সঙ্গেও বৈঠক করবেন। ইতিমধ্যে পুর নির্বাচনকে সামনে রেখে যে কমিটি তৈরি হয়েছে রাজ্য কমিটির, রাজ্য বিজেপির, সেই কমিটির প্রতিনিধিদের সঙ্গে উনি একপ্রস্থ বৈঠক করেছেন, এবং 8 তারিখে এডিসি নির্বাচনকে সামনে রেখে যে কমিটি তৈরি করা হয়েছে রাজ্য বিজেপির নির্বাচনী কমিটি, সেই কমিটির প্রতিনিধিদের সঙ্গে উনি বৈঠক করবেন বলে সূত্রের খবর। পাশাপাশি দলের যে সাংগঠনিক অবস্থা কোন জায়গায় রয়েছে, দলের সংগঠন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়ে উনি খোঁজ খবর নেবেন, বিস্তারিত জানবেন। এবং উনি রাজ্য সফরে এসে উনি জানিয়েছেন যে রাজ্যে দলের সংগঠনটা আরো বেশি কিভাবে শক্তিশালী করা যায় তারই ইঙ্গিত দিয়েছেন। দলের সংগঠনের দিকে জোর দেওয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, কেননা তুমি জানো যে বিজেপি একটা সাংগঠনিক দল, তো সেই জায়গায় দাঁড়িয়ে দলের সংগঠন কোন জায়গায় রয়েছে, কোথায় কোথায় আর কি কাজ করতে হবে, আরো কিভাবে শক্তিশালী করা যায় সংগঠনকে সেদিকেই নজর দিয়ে সে বিষয়ে আরো বিস্তারিত দলের যারা রাজ্য এবং রাজ্য কমিটির শীর্ষ নেতৃত্ব রয়েছেন, পাশাপাশি দলের যে বিভিন্ন জেলা কমিটির সভাপতি, মণ্ডল কমিটির সভাপতিরা রয়েছেন,
সভা নেতৃত্বে রয়েছেন, সভাপতি রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করে কার্যকর্তাদের মতামতটাও জানবেন এমনই খবর রয়েছে দলীয় সূত্রে। তো এটা হচ্ছে মোটামুটি ওনার এই 8 জানুয়ারি পর্যন্ত সফর সূচি। 8 কর্মসূচি সেরে উনি ওই দিনই ফিরে যাবেন। পুনম, আলোক, তুমি আমাদেরকে আরেকটা বিষয় বলো যে 8 জানুয়ারি পর্যন্ত তার ওনার যে এই কর্মসূচি, সেই কর্মসূচিটা কতটা তাৎপর্যপূর্ণ? না দেখো, তাৎপর্যপূর্ণ খুবই, তুমি যেটা বলছো খুবই তাৎপর্যপূর্ণ সেদিক থেকে, কারণ তুমি জানো যে গত বছরই রাজ্য বিজেপির অন্দরে একটা অচল অবস্থার মতো পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। বলা যেতে পারে একদিকে সংস্কারপন্থী তথা কোট আনকোট রাজ্য বিজেপির একাংশ বিদ্রোহী বিধায়করা, আরেকদিকে ছিলেন যারা এই সংস্কারপন্থীর নন বা এই বিদ্রোহী বিধায়ক শিবিরের নন সেই শিবিরটা। তো এই পরিস্থিতির মধ্যে বিজেপির একটা দুটো শিবিরে, বলা যেতে পারে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে দুটো শিবিরে এই বিজেপি শিবিরটা, রাজ্য বিজেপি বলা যেতে পারে যে দ্বিধা বিভক্ত হয়েছিল এবং সংস্কারপন্থীদের একটা বক্তব্য ছিল এবং সেই বক্তব্য নিয়ে তারা দফায় দফায় দিল্লিতে গেছেন, দলের কেন্দ্রীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেছেন, দেখা করেছেন, পাশাপাশি তারা গুয়াহাটিতে গেছেন, রাজ্যেও তারা বৈঠক করেছেন। এবং তুমি জানো এই বিজেপি রাজ্য প্রভারী বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার বিজেপির রাজ্য প্রভারী নিযুক্ত হওয়ার পর প্রথমবার যখন রাজ্য সফরে আসেন তখনই গত 6 ডিসেম্বর রাজ্য অতিথিশালায় ওনার সামনেই যে স্লোগানটা উঠেছিল, বিপ্লব হটাও স্লোগান উঠেছিল, এবং সেটা যথেষ্ট, তাতে উনি যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন বলে সূত্রের খবর ছিল সেই সময়। এবং সেই গোটা বিষয়টা নিয়ে একটা রিপোর্ট দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল বলে সেই সময় আমাদের কাছে খবর ছিল সূত্রের মাধ্যমে। যদি এই বিপ্লব হটাও স্লোগানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যে ব্যথিত হয়েছিলেন, সেটা উনি মুখ্যমন্ত্রী যে ব্যথিত হয়েছিলেন সেটা উনি সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, পাশাপাশি উনি এটাও জানিয়েছিলেন 8 ডিসেম্বর ওই সাংবাদিক সম্মেলনে মহাকরণে যে উনি মুখ্যমন্ত্রীর চেয়ারে থাকবেন কি থাকবেন না সে বিষয়ে উনি রাজ্যবাসীর মতামত নেবেন, জনগণের মতামত নেবেন স্বামী বিবেকানন্দ ময়দানে 13 ডিসেম্বর উপস্থিত থেকে, যদি অনেক টানাপোড়েনের পর সেই 13 ডিসেম্বরের সমাবেশ বাতিল হয়। কিন্তু অচল অবস্থা লেগেই ছিল এবং তুমি জানো একদম বছর শেষের দিকে 2020-র শেষের দিকে 27 ডিসেম্বর জিরানিয়ায় বিজেপি যুব মোর্চার মজলিশপুর বিজেপি যুব মোর্চার ব্যানারে একটি সম্মেলন হয়, যুব সম্মেলন। যদিও সেই যুব সম্মেলনের অনুমতি দলের তরফে ছিল না এমনটাই তখন জানানো হয়েছিল বিজেপির যিনি যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিকের তরফে, তো সেই অনুমোদনহীন সভায় দলের অনুমোদন না পাওয়া সেই সভায় বক্তব্য রেখেছিলেন এই সংস্কারপন্থী তথা রাজ্য বিজেপির যে একাংশ বিদ্রোহী বিধায়করা রয়েছেন তাদের মধ্যে অন্যতম সুদীপ রায় বর্মণ। তিনি জানিয়েছিলেন যে ইংরেজি নতুন বছরে নতুন কিছু হতে চলেছে এবং তুমি জানো যে ইংরেজি নতুন বছর 2021-এর একদম প্রথম দিনেই সেই সংস্কারপন্থী বলো বা রাজ্য বিজেপির একাংশ বিদ্রোহী বিধায়কদের মধ্যেই অন্যতম বলো বিধায়ক সুশান্ত চৌধুরী, যিনি মজলিশপুরের বিধায়ক, উনি সাংবাদিক সম্মেলন করে বিজেপির রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য পদ থেকে ওনার পদত্যাগের কথা জানিয়ে দেন। তো এই বিষয়টাও দিল্লির দরবারে গেছে, বিজেপি রাজ্য প্রভারীর কর্ণগোচর হয়েছে, বিজেপি রাজ্য প্রভারীর কাছে এই বিষয়টা খবর রয়েছে। তো এখনো যে অচলাবস্থার রেশটা রয়েছে রাজ্য বিজেপির মধ্যে সেটা কাটিয়ে ওঠার বিষয়টা কাটিয়ে সেটাকে একটা কিভাবে স্থায়ী সমাধান আনা যায় সেটার উপরেও, সেটার জন্য ওনার উপর দায়িত্ব রয়েছে বলে দলীয় সূত্রে খবর। যদি ইতিমধ্যেই সেই শিবিরেরই অর্থাৎ সংস্কারপন্থী শিবিরেরই একজন বিধায়ক রামপ্রসাদ পাল, উনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন, তারপর উনি ওনার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন যেখানে ওনার বক্তব্য হচ্ছে যে বিজেপিতে কোনো পন্থীতন্ত্রী নেই, একটাই পন্থী পদ্মফুলপন্থী। এটা দিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছেন যে কার্যত না বললে বলা যেতে পারে যে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে যে সংস্কারপন্থী শিবির ছেড়ে দিয়েছেন বিধায়ক রামপ্রসাদ পাল। তো সব মিলিয়ে এরকম একটা চলছে এবং পাশাপাশি পুরো এবং এডিসি নির্বাচন রয়েছে, সব মিলিয়ে একদিকে দলের সাংগঠনিক পুরো এবং এডিসি নির্বাচনকে সামনে রেখে দলকে আরো কিভাবে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করা যায়, কারণ তুমি জানো যে 2023-এ ত্রিপুরা বিধানসভা নির্বাচন, তো সময়টাও মোটামুটি 2 বছর হলেও খুব একটা যে কম সময় এমনটাও, খুব একটা যে বেশি সময় এমনটাও নয়, তো সেদিকটাও নজর থাকছে। এখন থেকেই তারই প্রস্তুতি বলা যেতে পারে শুরু করতে চাইছে রাজ্য বিজেপি, এমনটাই সূত্রের খবর। তো সব মিলিয়ে এই বিষয়গুলো আলোচনার মধ্যে থাকবেই, তো সেই কারণে এবারেও যে বিজেপি রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকার
যিনি বিজেপি সাংসদ ওনার এই রাজ্য সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। অসংখ্য ধন্যবাদ অলোক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য প্রভারী বিনোদ কুমার সোনকার রাজ্য সফরে এসেছেন এবং আগামী 8 জানুয়ারি পর্যন্ত তার এই রাজ্য সফরের কর্মসূচিতে দলের রাজ্য শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠকের পাশাপাশি শান্তিরবাজার, পিলুনিয়া এবং উদয়পুরে গিয়ে জেলা এবং মণ্ডল কমিটি বৈঠকেও যোগ দিয়ে বিস্তারিত তথ্য জানাবেন। চলে যাচ্ছি অন্যান্য খবরে। সরকারি অবহেলায় ঢুকছে পানিশাকুরে ধর্মটিলা পিকনিক স্পটটি। অযত্ন, অবহেলা আর সমাজদ্রোহী নেশাখোরদের উৎপাতে মনোরম এই এলাকার পরিবেশ ক্রমশই বিষে উঠেছে। এরপরেও মানুষ অবসর বিনোদনের জন্য আসে এই এলাকায়। তাদের দাবি, প্রশাসনিক পদক্ষেপে এই এলাকাটি ফিরে পেতে পারে তার হারিয়ে যাওয়া ঐতিহ্য। প্রায় 40 বছর আগে সরকারি অর্থে নির্মিত হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত ধর্মটিলা ফরেস্ট রেঞ্জ অফিসের আওতাধীন রাবার বাগানের মধ্যস্থলে ধর্মটিলা পিকনিক স্পট, যার চারপাশে ছিল জলাশয়, ফলে ফুটত অসংখ্য পদ্ম ফুল, জলের মাঝখানে ছিল দ্বীপের মতো জায়গা, পাহাড়ি ছন বাঁশে তৈরি খোলা বসার স্থল। প্রতি ইংরেজি বছরের শেষ ও প্রথম মাসে অতি মনোরম দৃশ্য দেখা যেত ধর্মটিলা পিকনিক স্পটে। পরে ভ্রমণকারীদের সুবিধার্থে সরকারি অনুদানেই তৈরি হয়েছিল পাকা রান্নার ঘর এবং পানীয় জলের সুব্যবস্থার জন্য রিংওয়েল, যা এই ধর্মতলা পিকনিক স্পটে আসা বনভোজন প্রেমীদেরকে সুবিধা প্রদান করতে স্থাপিত হয়েছিল। কিন্তু সেই পানীয় জলের একমাত্র উৎসস্থলটি রিংওয়েলটি পিকনিক করতে আসা অসাধু লোকজনেরা ডাস্টবিনে তৈরি করে দিয়েছে। তো আমরা চিন্তা করলাম এবার তো এই জায়গাতে আইমু, বাট এই ব্রিজটা কিভাবে আমরা মানে ইয়ে করবো আইমু আর কি। তখন একবার গাড়িগুলো যেতে গিয়ে আসলাম, তারপর চিন্তা করলাম যে না আমরা চেষ্টা করি ওই ব্রিজটা ক্রস করি আমরা আই। আবার পরে দেখলাম যে না, যদি ব্রিজটা আগামী দিনে সুন্দরভাবে মেরামতি হয় তাহলে আগামী দিনে এই একটা স্পটকে দুর্দান্ত একটা পিকনিক স্পট বললাম মানে পরিগণিত হইবে আগামী দিনে। জলের ব্যবস্থা একেবারে জল আমরা নিজে নিয়ে এসেছি, জলের অবস্থা খুবই খারাপ। জলের ব্যবস্থা যদি সামনে সুন্দর সুষ্ঠুভাবে ইয়ে হয় তাহলে মনে হয় আমাদের আরো বেশি করে আমরা আনন্দ উপভোগ করতে পারবো। এরপরেও কিছু সংখ্যক শুভবুদ্ধি সম্পন্ন বনভোজন প্রেমীরা আশা করেন যে প্রশাসনিকভাবে বনে ভ্রমণ ও বনভোজন করার বিধিনিষেধগুলি যথাযথভাবে প্রয়োগ করে রাজ্যের বনাঞ্চল এবং উত্তর ত্রিপুরা জেলার এই ঐতিহ্যবাহী ধর্মটিলা পিকনিক স্পটটি অতি সত্ত্ব সযত্নে রক্ষা করার উদ্যোগ গ্রহণ করা উচিত। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন ঘটা করে চলছে স্বচ্ছ ভারত কর্মসূচি, ঠিক তখন উল্টো চিত্র দেখা গেল রাজধানী দুর্গাচৌমুহনী বাজার এলাকায়। মাছ বাজার সহ আশপাশ এলাকায় জমে রয়েছে ড্রেনের জল, দুর্গন্ধে ভরে গেছে গোটা বাজার, সমস্যায় পড়তে হচ্ছে ক্রেতা বিক্রেতা উভয়কেই। গত এক মাস ধরে এই অবস্থা চলতে থাকলেও কোনো ধরনের সাফাই হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের, দাবি উঠেছে প্রচুর ব্যবস্থা গ্রহণের। কয়েকটা দোকান বদ্ধ হয়ে খাওয়ার একটা হোটেল আছে, কম রেটে খাই আমরা, 30 টাকা দিয়ে মাছ ভাত খাই। এই হোটেলও লোক জানা কি করে খাইবো, মানুষের দিনের জরুর কথা খাই করবো, বাজারে পরিবেশ কেন আসন্ন পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন লঙ্কামুড়ার আলপনা গ্রামের বাসিন্দারা। আলপনা এবং পিঠে তৈরির জন্য চালের গুঁড়ো তৈরিতে ব্যস্ত এলাকার লোকজন। পৌষ সংক্রান্তি উপলক্ষে এলাকায় 3 দিনের মেলায় নিজেদের তৈরি বিভিন্ন ধরনের পিঠে এবং আলপনা তৈরি ধরা হবে বলে জানান স্থানীয় লোকজন। উল্লেখ্য, লঙ্কামুড়া এলাকার কপালি পাড়াটি আলপনার জন্য পরিচিতি পেয়েছে, তাই এই পাড়াকে এখন আলপনা গ্রাম হিসেবে চেনেন রাজ্য বহিরাজ্যের মানুষ। প্রথম থাকবে পিঠা, এরপরে থাকবে তোমার হাতের কাজ, এরপরে মাটির জিনিস, এটি দিয়ে আমরা সবাই মহিলারা এটি তৈরি করতেছে আর কি, এটি ইয়ে করে না লেগিয়া। তারপরে চালের গুঁড়া, আবার তো মিক্সারেও নাই দেয়, এটা কিন্তু আমরা হাতে কুটি। তারপর যে ফিটা টিটা বানাই, অনেক জাতের ফিটা হইব আর কি, এইসবটি আমরা তৈরি করবো মানে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত হইব আর কি মেলাটা।
তারপর এখানে তোমার অনুষ্ঠান হইতেছে সব বাচ্চারা সবাই নাচ টাচ টেটিং দেওয়া হইতেছে এদিকে এটা উদ্বোধন হইব মানে এক তারিখ এটা উদ্বোধন হইব দুই তারিখ থেকে শুরু হইব সময় এখন ছোট বিরতি সঙ্গে থাকুন আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয় যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ সিস্টার সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি এক্সকুইজিট ইউনিক এন্ড রেয়ার আই লাইক টু ইনভেস্ট ইন ডায়মন্ডস আই হাইলি রেকমেন্ড ইউ গো চেক আউট দ্য ডিভাইন সলিটা কালেকশন এট দ্য আর্লিয়েস্ট বিকজ ডায়মন্ডস আর এভরি গার্লস বেস্ট ফ্রেন্ড Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना शादी मतलब एक नई जिंदगी और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन्स के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत स्वर्ण कमल ज्वेलर्स अपनों से भी अपना Unicode Farmer Unipain Gel Painless Life এর জন্য ডিস্ট্রিবিউটরশিপ এর জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811 Unicode Farmer Uniclean Hand Sanitizer ও Hand Wash আপনাকে রাখে জীবাণুমুক্ত সুখী গৃহকোণ একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম বেডরুম কিচেন ডাইনিং বাথরুম সবইটি ভালোবাসার রূপায়ণ দারুণ অনুভব স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস পোস্ট অফিস চৌমনি আগরতলা পশ্চিম থানার পাশে ইউনিকোড ফার্মার ইউনিপেইন জেল পেইনলেস লাইফের জন্য ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208811 Unicode Farmer Uniclean Hand Sanitizer ও Hand Wash আপনাকে রাখে জীবাণুমুক্ত মাধ্যমিক 2021 মনে রেখো সিলেবাস রিডিউসড হলেও টেস্ট ও ফাইনালের প্রস্তুতির কিন্তু কোনো শর্টকাট নেই আর তাই তোমার প্রস্তুতিকে 100% ত্রুটিমুক্ত করতে পারুল প্রকাশনী নিয়ে এলো ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস এতে আছে প্রচুর প্র্যাকটিস সেট এবং পর্ষদ প্রদত্ত মডেল কোশ্চেন্স এর নির্ভুল উত্তর সেই সঙ্গে প্রতিটি বিষয়ে গ্যারান্টিযুক্ত মূল্যবান সাজেশনস বিগত বছরের টেস্ট ও ফাইনালে সর্বাধিক কমনের রেকর্ড একমাত্র আমাদেরই পারুল প্রকাশনী ভয় নেই মা আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড তাই নিশ্চিত আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International যার আটটি পকেট এবং ইউনিক রিব ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক আইআর টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে
সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা: অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। আগামী 8 জানুয়ারি এডি নগরে অরবিন্দ শঙ্কর ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে মোহন দাস স্মৃতি নকআউট ওপেন ভলিবল টুর্নামেন্ট। 8 জানুয়ারি দুপুর 2টা থেকে শুরু হবে এই খেলা, চলবে 10 জানুয়ারি পর্যন্ত। বুধবার এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন ক্লাবের কর্মকর্তারা। তারা জানান, খেলার উদ্বোধন করবেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়ামন্ত্রী মনোজ কান্তি দেব সহ বিশিষ্ট জনেরা। আমরা তৃতীয় বর্ষ মনমোহন দাস স্মৃতি ভলিবল নকআউট ম্যান টুর্নামেন্ট 2020 and 2021, আমরা 8 তারিখ দুপুর 2টায় আমরা ওপেনিং করতে যাচ্ছি। তার মধ্যে আমাদের ইনোগ্রেটর শ্রীযুক্ত রেবতী মোহন দাস, স্পিকার ত্রিপুরা বিধানসভা, এবং সঙ্গে মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত মনোজ কান্তি দেব, ক্রীড়া ও যুব কল্যাণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা, উনি আমাদের চিফ গেস্ট। বিগত কয়েক বছর ধরে বন্ধ হয়ে রয়েছে বক্সনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাকা বাড়ি নির্মাণের কাজ। এই স্কুল বাড়ি তৈরির জন্য যে পরিমাণ টাকার দরকার ছিল, তার ব্যবস্থা না করে বাম আমলে কাজ শুরু করার জন্য অর্থ নির্মিত অবস্থায় ফেলে রেখে চলে গেছেন এক দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। বুধবার সেই স্কুল পরিদর্শনে গেলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। প্রচুর টাকা বরাদ্দ করে এই স্কুল বাড়ির কাজ যাতে অবিলম্বে শেষ করা যায়, তার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী জানান, বিভিন্ন স্কুলের পাকা বাড়ি নির্মাণের কাজ অর্থ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে, প্রয়োজনে নাবার্ড থেকে লোন নিয়েও এই নির্মাণ কাজ সম্পন্ন করার ব্যাপারে উদ্যোগ নেবে বর্তমান রাজ্য সরকার। ইভেন মোর দেন বেটার ফ্রম আগরতলা, আমি দেখেছি 95% স্টুডেন্ট প্রেজেন্ট, অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট স্কুল আই ভিজিটেড ইন দি সোলামোড়া সাব ডিভিশন, 100% প্রেজেন্ট টিচার, I'm feeling proud for my teachers. আমরা আশাবাদী এত কিছুর পরেও, এবং আজকে আমি আগরতলা থেকে আসার পরে যত জায়গায়, সে বিশালগড় বলুন, সেকেন্ড কোর্ট বলুন, সোনামুড়া সাব ডিভিশন, যেখানে ঢুকেছি বিরাট সংখ্যক ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে এবং দলবে দেয়, এবং হাসি মুখে। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের কিল্লা মহকুমার উদ্যোগে বুধবার উদয়পুর কিল্লা গুণপথ জমাতে মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয় 1000 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন ধান গুদামের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী প্রমুখ। এই গুদাম ঘরে কৃষকরা তাদের উৎপাদিত সামগ্রী রাখতে পারলে খুবই উপকৃত হবেন। এদিন কৃষকদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্য অতিথিরা। আমাদের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এখানে 1000 মেট্রিক টনের গোডাউন আজকে এটা শুভ উদ্বোধন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 2022 সালের মধ্যে কৃষকদের তাদের রোজগার দ্বিগুণ করার যে ঘোষণা উনি করেছেন, তারই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যেরও, আমাদের রাজ্য সরকার আজকে 33-34 মাসের সরকার, যেখানে আমাদেরও সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা চাইছি আমাদের কৃষি দপ্তরের মাধ্যমে প্রধানমন্ত্রীর সেই স্লোগান, যাতে এই রাজ্যের মাটিতে প্রতিটি কৃষক তার সুযোগ পায় এবং তার রোজগার দ্বিগুণ, তার জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া।
2017 ব্যাচের এএনএম বেকারদের চাকরি প্রদানের দাবিতে বুধবার স্বাস্থ্য দপ্তরের সামনে ধর্ণায় সামিল হন বেকাররা। স্বাস্থ্য দপ্তরে 791টি পোস্টে চাকরির জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই অনুযায়ী শূন্য পদগুলি পূরণের দাবি জানানো হয় তাদের পক্ষ থেকে। বুধবার ধর্ণাস্থল থেকে তাদের অভিযোগ, রাজ্য সরকার 791টি পোস্টের জন্য বিজ্ঞপ্তি জারি করল, মাত্র 47 জনকে নিয়োগের ব্যবস্থা করা হয়। এমনকি বিষয়টি নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সাথে মিলিত হওয়ার চেষ্টা করলেও মুখ্যমন্ত্রী তাদের সময় দেননি বলে অভিযোগ করেছেন এএনএম বেকার যুবক যুবতীরা। পারলাম যে ডাইরেক্টরের সঙ্গে কথা বলার পর ডাইরেক্টর ইদানিং একটা ছোট্ট একটা মুষ্টিমেয় অংশকে রিক্রুটমেন্ট দেওয়ার চেষ্টা করছে। মুষ্টিমেয় অংশ আমরা বর্তমানে প্রায় 800 উপরে আছি বেকার, এএনএম বেকার, এএনএম বেকার আমরা 800 উপরে আছি। কিন্তু রাজ্য সরকারের যে আমরা ইন্টারনালি জানতে পেরেছি সেটা কোনো মিডিয়ায় বা বৈদ্যুতিক মাধ্যমে ডিসপ্লে করা হয়নি বা জানানো হয়নি, আমরা ইন্টারনালি জানতে পারলাম সেটার কপিও আমাদের কাছে আছে। ইন্টারনালি জানতে পারলাম মাত্র 47টা পোস্ট নিয়োগ করার জন্য অনুমোদন দিয়েছে। তো এই 47টা পোস্ট দিয়ে আমাদের কি হবে? প্রত্যেকটা দিন আমরা বেকার সংখ্যা বাড়ছে, প্রত্যেক বছর 155 জন তো গভর্নমেন্টভাবে বেরোচ্ছে, তাছাড়াও আরও 5টা প্রাইভেট ইনস্টিটিউট আছে, সেখান থেকে প্রত্যেকটা ইনস্টিটিউটে কোথাও 40 জন কোথাও 60 জন আছে সিট, সেই হিসাবে ওখান থেকেও প্রায় 150-200 মতো। ফিরছি ছোট বিরতির পর, সঙ্গে থাকুন। ট্যাঙ্কম্যারি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভূচম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম, তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। এক্সকুইজিট, ইউনিক এন্ড রেয়ার। I like to invest in diamonds. I highly recommend you go check out the Divine Solitaire collection at the earliest. Because diamonds are every girl's best friend. Every solitaire here is exclusive. When viewed closely, one can see the special hearts and arrows pattern, which is truly enchanting and not seen in any other solitaire. Unicode Farmer, Unipain Gel, Painless Life এর জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না, এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। ইউনিকোড ফার্মার, ইউনিপেইন জেল, পেইনলেস লাইফের জন্য। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। কোন আনন্দ অনুষ্ঠান অথবা সাবেকিয়ানায় নিজেকে মুড়িয়ে রাখার ইচ্ছা, আজকের দিনে একটাই ঠিকানা, NH44 ধাবা। খাবারের সুস্বাদু সমাহার এবং আয়োজনে পরিচ্ছন্নতা সবেতেই এক নম্বর NH44 ধাবা। আমতলি বাইপাস সড়কের পাশে প্রাচীন ঘরোয়া পরিবেশে আসুন আপনিও। বিবাহ বার্ষিকী সহ নানা সামাজিক অনুষ্ঠানেও আমাদের আয়োজন নজিরবিহীন। ঠিকানা বাইপাস রোড, নিয়ার তারাশঙ্কর প্লাস্টিক। মোবাইল 7628928389। ইউনিকোড ফার্মার, ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। আমি দেখে নিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি।
আবার রিমোটটা বিগড়ে দিন মা দেখো তো থ্যাংক ইউ অবদি গোটা মশলা এনেছো বেটে রাখিস মা ইয়েস মামা আই এম টকিং টু মাই ফ্রেন্ড হবে নাকি আই এম স্পিকিং টু মাই ফ্রেন্ড হবে স্পিকিং মামা এই আমার ব্যাংক স্টেটমেন্ট গুলো কোথায় রেখেছো মাই ডকুমেন্টস গোটা পরিবারের ভরসা আমি আর আমার ভরসা সানরাইজ গোটা মশলা সানরাইজ গোটা মশলা গোটাটাই ভরসা করা যায় সুখী গৃহকোণ একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায় হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম বেডরুম কিচেন ডাইনিং বাথরুম সবেতেই ভালোবাসার রূপায়ণ দারুণ অনুভব স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন সৌন্দর্যের চিরন্তনী উদ্ভাস পোস্ট অফিস চৌমনি আগরতলা পশ্চিম থানার পাশে যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায় বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায় উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে একজন একলাই হোক কিংবা মিলনের আমন্ত্রণে জীবনের রঙে মানুষের মনে সব পোশাকের একটাই নাম সেলিফ সিন্স 1985 আধুনিক কিছু সম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার রাজশ্রী হকার্স কর্নার রোড আগরতলা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে এক আইনি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় বুধবার মাতাবাড়ি এলাকার গামারিয়া কমিউনিটি হলে আয়োজিত এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী এলাকার বিধায়ক বিপ্লব কুমার ঘোষ সহ অন্যরা মূলত রাজ্য নারী নির্যাতন বন্ধ করা এবং নারীদেরকে আইনিভাবে সচেতন করার লক্ষ্যে এই ধরনের কর্মশালা বলে জানান মহিলা কমিশনের পক্ষ থেকে নারী নির্যাতনকে মুছে ফেলার লক্ষ্যে এই অ্যাওয়ারনেস অনুষ্ঠানগুলি চলছে বিগত 94 সাল থেকে চলছে কিন্তু একে এটা যাতে আরো ফলপ্রসূ হয় সেই লক্ষ্য নিয়েই আমাদের এই অ্যাওয়ারনেস অনুষ্ঠান দুই যুবককে গাড়ি চাপা দিয়ে প্রাণে মারার চেষ্টা দুষ্কৃতী গাড়িতে আশঙ্কাজনক দুই যুবকের চিকিৎসা চলছে হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আরকেপুর থানাধীন খিলপাড়া ভাঙ্গার পাড় এলাকায় আহত যুবকের নাম প্রথম বিশ্বাস এবং শামীম আক্তার তাদের বাড়ি খিলপাড়া এলাকায় জানা গেছে মঙ্গলবার রাতে উদয়পুর জগন্নাথ দিঘির পাড় এলাকায় প্রথমে দুই যুবককে মারধর করে দুষ্কৃতিকারীরা এরপর সেখান থেকে বাইকে করে চলে যাওয়ার চেষ্টা করলে তাদের বাইকের পেছনে ধাওয়া করে দুষ্কৃতিকারীদের গাড়ি এরপর খিলপাড়া ভাঙ্গার পাড় এলাকায় যুবকের বাইকের উপর ধাক্কা দিয়ে দুষ্কৃতিকারীদের গাড়ি এতে দুজনই আহত হয়েছেন দমকলকর্মীরা এসে আহত দুজনকে হাসপাতালে নিয়ে গেলে প্রথম বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে পাঠানো হয় তবে কি কারণে দুই পক্ষের মধ্যে ঝগড়া তা নিয়ে দেখা দিয়েছে চাঞ্চল্য সম্পূর্ণ ঘটনাটা আমি জানতে পারতেছি না কারণ আমি হের মুখে শুনতে আছি হের মারছে ডিকি দেখি আর কি জানি তো মাইকেল দুজন নাম কইছে আর তাছাড়া মায়ের সাথে আর কোনো কইছে গাড়ি দিয়ে বাড়ি দিছে ডিকি মাইকেল তার বাড়ি কোথায় ফের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাইক আহত বাইক আরোহী ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তৈসিন রায় বাজার এলাকায় জানা গেছে মঙ্গলবার রাত 11:30 নাগাদ নিজের মোটর বাইক নিয়ে তৈসিন রায় বাজার এলাকার দিকে যাচ্ছিলেন বিপ্লব রুদ্রপাল অপর দিক থেকে ছুটে আসা একটি গাড়ির লাইটের আলো বিপ্লব বাবুর চোখে পড়তেই তিনি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এতে বাইকটি গিয়ে রাস্তার পাশে একটি বট গাছের মধ্যে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি তাকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে জীবিতে রেফার করা হয় ঘটনাটি যে তুসিন্দা বাজারের কাছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা টেলিফোন আইছে আমরা যথারীতি গেলাম গিয়া দেখি যে
কন্ট্রোল রুমে, কন্ট্রোল রুমতে আইসে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা গেছি গিয়া দেখি যে এখানে একজন রুগী পড়ে দিছে, পাবলিকও আসলো, একটা বাইক আছে নিয়ে এসেছি, বাইকের নাম্বার হয়েছে TR06A4833, এর নাম হয়েছে বিপ্লব রুদ্রপাল, বাবার নাম হয়েছে শুক্লাল রুদ্রপাল, কোনো হসপিটালে এডমিট আছে। কাঁকাবন সরগড়া নিজ বিধানসভা এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত বিধায়ক রতন ভৌমিকের গাড়ি মঙ্গলবার সন্ধ্যায় উত্তর শিল্ক ঘাটি এলাকায় ঘটে এই ঘটনা। জানা গেছে এদিন বিধায়ক রতন ভৌমিক অসুস্থ কর্মীকে দেখতে গিয়েছিলেন, আর রাস্তার পাশে গাড়িটি রেখে কর্মীর খোঁজ খবর নিতে যান তিনি। অভিযোগ তখনই নাকি কতিপয় দুষ্কৃতিকারী বিধায়কের গাড়ি চালক থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে যায়, গাড়িটি খানিকটা দূরে নিয়ে গিয়ে গাড়িতে ভাঙচুর চালানো হয়। গোটা ঘটনার পেছনে বিজেপি কর্মী সমর্থকদের দায়ী করেছেন বিধায়ক। আমরা উত্তর শিলকেটি যাওয়ার পরে, এটা কাঁকড়াবন শালগড়া বিধানসভা কেন্দ্র যেখান থেকে আমিও নির্বাচিত হয়েছি, সেখানে আমি যাওয়ার পরে গাড়িটা রেখে বাড়িতে ঢুকেছি, তখন আমতলির বিজেপির লোক তাদের নেতা মুফিজ মিয়া তার নেতৃত্বে সেখানে গাড়ির সামনে গিয়ে চিৎকার ভুয়াল্লা শুরু করে, কেন এমএলএ এখানে এসছে, আসতে পারবে না এইসব গাড়িঘাত, এবং আমার ব্যবহৃত যে গাড়িটা ড্রাইভার থেকে জোর করে চাবি নিয়ে যায় এবং গাড়িটা ভাঙচুর করে। এখন এই পর্যন্তই, দেখতে থাকুন হেডলাইন্স ত্রিপুরা, নমস্কার।